উত্তরাঞ্চলের নদীভাঙন কবলিত ভূমিহীনরা বালুচরে নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তির মাধ্যমে মিষ্টি কুমড়া, স্কোয়াশ সহ সাথী ফসল চাষ করে নতুন বিপ্লব সৃষ্টি করেছে। মাত্র 3-4 মাসে কম খরচে বেশি লাভ পাওয়ায় দেশব্যাপী এর সম্ভাবনা বেড়েছে। 11 বছরে ব্রহ্মপুত্র ও তিস্তার জেগে ওঠা অবহেলিত বালুচরে 20,000 ভূমিহীন মানুষ 4,000 হেক্টরে 80 কোটি টাকার 1,05,000 মেট্রিক টন মিষ্টি কুমড়া ও স্কোয়াশ সহ সাথী ফসল চাষ করে কর্মসংস্থান এবং দারিদ্র নিরসন করেছে। বৃহত্তর রংপুরের গাইবান্ধায় ব্রহ্মপুত্র, রংপুর ও কুড়িগ্রামে তিস্তা নদী ভাঙন কবলিত ভূমিহীনদের আর্থিক এবং প্রযুক্তি সহায়তার মাধ্যমে অনাবাদি বালুচরে মিষ্টি কুমড়া, স্কোয়াশ সহ বিভিন্ন ফসল চাষে নতুন সম্ভাবনা সফলতার মুখ দেখেছে। তিস্তার তালুক শাহবাস এলাকার ভূমিহীন অতিদরিদ্রদের আত্মনির্ভরশীল এই চাষাবাদে জড়িতদের কর্মসংস্থান ও ভাগ্য বদলে তাদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। এই সাফল্যের সারা দেশে অনাবাদি চড়ে এই প্রযুক্তি ছড়িয়ে দিতে সরকারের নীতিহায়তা ও বিদেশি কুমড়া রপ্তানিতে প্রমোদনা চান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কৃষিবিদ এজেট নজমুল ইসলাম চৌধুরী, অতিদরিদ্র নিরসন বিশেষজ্ঞ, বলেন, দেশের নদীভাঙ্গন কবলিত হতদরিদ্র জনগোষ্ঠীর স্থায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান, খাদ্য নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতিমালার আলোকে বালুচরে মিষ্টি কুমড়া ও স্কোয়াশ ও সাথী ফসল চাষের সম্ভাবনা ঘুরে দেখেন কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুরুল হান্নান সহ বিশেষজ্ঞ একটি দল। তারা নতুন উদ্ভাবিত এই প্রযুক্তির সম্প্রসারণে আশাবাদী। ক্যামেরায় সিআইমন, চ্যানেল এস, রংপুর। মনে করেন শুক্রবার আগে করতে হবে? হ্যাঁ 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 ওরা ওই মারুফুক দায়িত্ব দেন, দিয়া রাজু ভাই দিছে ফাটে একাইলি, ভালোই করছে। ওই যে ইয়াটা রেডিওর টাকাটা তুমি কেমন করে কুমড়া চাষ করলেন, কয়দিনে হয়, কয়টা গেছিল হলো আপনার আর টিভির ক্যামেরা আপনার
দেখাবে এখানে আজকে তাইলে তো আমাদের হলো আমাদের কামাল একটু সেলফি নেওয়া তো